নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পিৎজার রেসিপি শেয়ার করব, কিন্তু ভিন্ন স্টাইলে। এতে আমি না ব্যবহার করেছি চিজ, না মাইক্রোওভেন, না ইস্ট। আমি লকডাউনের কথা মাথায় রেখেই আমাদের হাতের কাছের ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে এই পিৎজাটি বানিয়েছি। এটি কিন্তু খেতে একটুও খারাপ হয়নি, যে কোনো দোকানের পিৎজাকেও এটি হার মানাতে সক্ষম। আপনারা পুরো রেসিপিটি মন দিয়ে দেখে অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে ফিরে এসে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। চলুন দেখে নিই আমরা এই পিৎজাটি কী করে বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলতে পারি। প্রথমে আমরা পিৎজার বেস তৈরি করে নেব। পিৎজার বেস তৈরি করতে আমি একটি পাত্রে এরকম 3 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দাতে আমাদের একটি মিডিয়াম সাইজ পিৎজা তৈরি হবে। আপনারা যদি দুটি বানাতে চান তাহলে এর 2 কাপ নেবেন। এরপর ময়দা নেওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সল্ট দিয়ে দিলাম। এরপর দিলাম 1 চামচ পরিমাণ সুগার। তারপর দিলাম 4 চা চামচ পরিমাণ টক দই। আমার টক দইতে একটি গলা ছিল বলে আমি এখানে 4 চা চামচ ব্যবহার করেছি। যদি গাঢ় থাকে আপনাদের কাছে টক দই তাহলে 2 চা চামচ ব্যবহার করবেন। এরপর পিৎজার বেসটি যাতে আমরা মুচমুচে হয় তার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সুজি। সুজি দিলে পিৎজার বেসটি খুব ভালো খেতে হয়। তারপর পিৎজাটি ভালো করে ফোলার জন্য আমি দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং সোডা পাউডার কোনোটাই না থাকে তাহলে আপনারা 1/4 চা চামচ ইনোও ব্যবহার করতে পারেন। আমি এই পিৎজার বেস বানাতে কোনো ইস্ট ব্যবহার করছি না, বেকিং সোডাটা দিয়ে দিলাম। এরপর আমি দিলাম 1/2 চা চামচ ঘি। ঘি দিলে এটি খুব সুস্বাদু আর ফ্লেভারফুল হয়। এরপর আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমাদের টক দই দিয়েছে এর মধ্যে, টক দইয়ের সামান্য জল থাকে তাই জলটা আমাদের বুঝে দিতে হবে। আমার এই পুরো বেসটা মাখতে লেগেছে 1/2 কাপ পরিমাণ জল। আমি প্রয়োজন মতো একটু একটু করে জল মিশিয়ে নিয়েছি। আমাদের পিৎজার বেসটি ভালো নরম বানাতে গেলে এই বেসটি মাখার মিশ্রণটিকে খুব ভালোভাবে সফটলি মাখতে হবে। আমার পুরো এই মিশ্রণটিকে ভালোভাবে মাখতে টোটাল 7 মিনিট সময় লেগেছে। প্রথমে আমি 5 মিনিট মতো এরকমভাবে মেখেছি। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এটিকে আবার আরও 2 মিনিটের মতো ভালো করে মেখে নেব। দেখুন আমি কীরকমভাবে সফটলি এটাকে হচ্ছে মাখছি। আরও 2 মিনিট ভালো করে মেখে নিতে হবে। 2 মিনিট পর, 2 মিনিট পর এটি মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটির গায়ে বুলিয়ে দিলাম। দেখুন এই বেসটি খুবই নরম হয়েছে, খুবই সফট হয়েছে। এবার আমি এই মাখাটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য একটি কর্নারে রেখে দেব। আমি চিজের সাবস্টিটিউট হিসাবে এখানে একটি হোয়াইট সস বানাবো। চলুন দেখে নিই এটি কী করে বানিয়ে নেব আমরা। প্রথমে কড়াইতে এরকম কিউবের একটি বাটার দিলাম। আমাদের গ্যাসের ফ্লেম এই অবস্থায় লো রাখতে হবে। পুরো সসটি আমি লো ফ্লেমে বানাবো। যখন বাটার মেল্ট হয়ে আসবে আমি এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে 5 সেকেন্ডের মতো এটি বাটারের মধ্যে নাড়িয়ে দিলাম। এরপর হোয়াইট সস বানানোর জন্য আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ ময়দা কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে ঢেলে ভালো করে নাড়তে থাকতে হবে। আমাদের গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে পুরো জিনিসটি পুড়ে যাবে। যখন ময়দার কালার এরকম চেঞ্জ হয়ে আসবে তখন
এর মধ্যে দুধ অল্প পরিমাণ করে ঢেলে দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি, তাহলে হাফ কাপ ময়দার জন্য আমি ইউজ করব হাফ কাপ পরিমাণ দুধ। দুধ ঢেলে দিয়ে পুরো মিশ্রণটিকে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন, ইনিশিয়ালি যখন আমরা ময়দাটি দিয়েছিলাম তখন এটি গুটলি পাকিয়েছিল, কিন্তু যখন আমরা দুধের সাথে এটি ভালো করে মেশাবো আস্তে আস্তে এটি ভালো করে গুলে যাবে। এবার আমি প্রয়োজন মতো এর মধ্যে অল্প করে জল অ্যাড করতে থাকব। আমার এই পুরো সসটা বানাতে 1 কাপ পরিমাণ জল লেগেছে। আমি প্রথমে 1 কাপ পরিমাণ জল ঢেলে দিইনি, প্রয়োজন মতো অল্প অল্প করে অ্যাড করেছি। এইভাবে মিশ্রণটিকে ভালো করে লো ফ্লেমে গুলে নিতে হবে। দেখুন, আমি আবার অল্প পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যখন পুরো ময়দাটি এরকম মিশ্রণের মধ্যে ভালো করে গুলে যাবে তখন আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ। দিয়ে পুরো মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, আমাদের হোয়াইট সসের থিকনেস ঠিক এরকম হবে। এবার আমি গ্যাসটি অফ করে দেব। পিৎজা বানাতে আমি দু ধরনের সস এখানে তৈরি করব। একটি হোয়াইট সস, যেটি আমি আগে বানিয়েছি, এবার তৈরি করব রেড সস। রেড সস বানাতে আমি একটি পাত্রের মধ্যে সামান্য জল নিয়ে তাতে 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 2 মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিলাম। এরপর দিলাম 1 চামচ আদা, 4 থেকে 5টি রসুনের কোয়া, 1টি কাঁচা লঙ্কা, 5টি গোলমরিচ আর 7 থেকে 8টি কাজু বাদাম দিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বয়েল করব। 5 মিনিট পর দেখুন এটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিই, এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটিকে আমি একটি মিক্সির পাত্রের মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে মিডিয়াম ফ্লেমে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 1/4 চা চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর আমি যে পেস্ট্রি ছিল সেটি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রাখতে হবে। এবার আমি সামান্য পরিমাণ, 1/2 কাপের থেকেও কম, যে সবজি যেগুলো যে বয়েল করেছি সেই জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটিকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। 5 মিনিট পর দেখুন এটি প্রায় হয়ে গেছে। যখন এরকম কনসিস্টেন্সি চলে আসবে তখন আমি একটি পাত্রের মধ্যে এটিকে উঠিয়ে নিলাম। আপনারা অবশ্যই নুনের পরিমাণটি টেস্ট করে নেবেন। আমাদের রেড সস তৈরি করার জন্য দু ধরনের সস, আমাদের হোয়াইট এবং রেড সস তৈরি হয়ে গেছে। এবার আমাদের পিৎজাটি তৈরি করার পালা। আমরা যে ময়দাটি মেখে রেখেছিলাম সেটি দেখুন অনেকটা ফুলে গেছে। এবার আমি এটিকে ভাগ করে নেব। একটি মিডিয়াম সাইজ পিৎজা বানানোর জন্য আমি এরকম একটি লেচি নিয়ে নিলাম। এবার আমি এটিকে হালকা হাতে ভালো করে বেলে দেব। যদি শেপ মোটামুটি গোল না হয় তাও কোনো অসুবিধা নেই, আমরা হাত দিয়ে চেপে ওটাকে ওই ফর্মে নিয়ে নিতে পারবো সহজেই। ভালো করে আপনারা এটিকে বেলে নেবেন। পিৎজার বেস খুব একটা মোটা হবে না, খুব একটা পাতলা হবে না। কেন খুব একটা মোটা হলে এটি ভেতরে কাঁচা থাকতে পারে। দেখুন, আমি এরকম প্রস্থে আমি এটিকে বেলে নেব। এরকম প্রস্থ থাকবে। এবার একটি পাত্রে 1 চা চামচ তেল নিয়ে তেলটি পাত্রের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। এবার আমরা যে পিৎজার যে বেসটি বেলেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমরা ওই শেপে নিয়ে আসতে পারি সহজেই। এবার একটি কাঁটা চামচ নিয়ে আমি এই পিৎজার গায়ে এরকমভাবে দেখুন হোল করে দেব। এতে আমাদের যে পিৎজার যে বেসটি খুব ভালোভাবে ফ্রাই হবে।
এবং কাঁচাও থাকবে না। এরপর আমি দু চামচ টমেটো সস পিৎজার বেসের গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। আপনারা সসের পরিমাণটি নিজেদের টেস্ট মতো নেবেন, কেননা অনেকে রেড সস বেশি পছন্দ করেন, অনেকে আবার হোয়াইট সস। এরপর আমি দু চামচ মতো হোয়াইট সস এর গায়ে লাগিয়ে দিলাম। হোয়াইট সস বেশিক্ষণ থাকলে জমে যায় চিজের মতো, আপনারা সেই অবস্থায় দু চামচ মতো জল ওই সসের মধ্যে ভালো করে মিশিয়ে নিলে আবার আগের ফর্মে কনসিস্টেন্সিতে চলে আসবে। এরপর আপনারা আপনাদের পছন্দের মতো টপিংস পিৎজার মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে ভেজ পিৎজা তৈরি করব, তার জন্য আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির ব্যবহার করেছি। আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, কিন্তু লকডাউনের সময় এগুলো অ্যাভেলেবেল না বলে আমি এগুলো মাত্র তিনটের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। এরপর আমি যে হোয়াইট সস সেটি হচ্ছে বেশি পরিমাণে ওপরে ভালো করে দিয়ে দেব। হোয়াইট সসটি একটু বেশি করে ওপরে দিয়ে দিলে ওটা চিজ বাস্টের মতো ফিলিংস আসবে এবং খেতেও খুবই ভালো লাগে। আমি এই হোয়াইট সসে না ব্যবহার করেছি চিজ, না ব্যবহার করেছি মেয়োনিজ। উইদাউট চিজ এবং মেয়োনিজও এটি যথেষ্টই ভালো খেতে, আপনারা একবার এটি ট্রাই করে দেখবেন। দেখুন আমি এই হোয়াইট সসটি পিৎজার ওপরে ভালো করে দিয়ে দিচ্ছি। আমার হোয়াইট সসটি কিছুটা জমে গেছে, কারণ বেশিক্ষণ রেখে দিলে এটি আবার জমে যায়, তাতে কোনো অসুবিধা নেই। যখন আপনারা বেক করবেন ওটি আবার আগের ফর্মে তরলে গলে মতো গলে যাবে। এরপর আমি আরেকটু রেড সস এর ওপরে হচ্ছে দিয়ে দেব। একটু রেড সস দিলে একটু কালারফুলও লাগবে, পনিরগুলোর ওপর ভালো করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস দিয়ে সুন্দরভাবে এটিকে সাজিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে কিছুটা মিক্সড হার্বস 1/4 চা চামচ আর 1/4 চা চামচ অরিগানো ভালো করে ছিটিয়ে দিলাম। আপনাদের কাছে অরিগানো মিক্সড হার্বস না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা ভাজা জিরে বা ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন। আমাদের এটি সাজানো হয়ে গেছে, এবার আমাদের এটি বেক করার পালা। দেখুন এটি কতটা কালারফুল লাগছে। বেক করার জন্য আমি একটি কড়াইতে এরকম চাকতি বসিয়ে নিয়ে তার একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। যদি এরকম চাকতি না থাকে আপনি ডাইরেক্ট বাটিটি এরকম বসিয়ে দিতে পারবেন। চাকতিটি যেহেতু আমি বসিয়েছি তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটিকে মিনিট 30-এর মতো ঢেকে রাখব। যদি চাকতি না থাকে আপনি লো ফ্লেমে এটি মিনিট 30-এর মতো রাখবেন। মিনিট 30 পর আপনারা মাঝে একবার চেক করে নিতে পারেন, কেননা এই টাইমটা ডিপেন্ড করে কড়াইটি কতটা পুরু আর হচ্ছে গ্যাসের তেজের ওপর। আমার মিনিট 30-এর মতো লেগেছে। মিনিট 30 পর দেখুন আমি এরকমভাবে পিৎজা ব্রেডটি চেক করছি, এটি ভালোভাবে বেকড হয়ে গেছে। আমি এবার এটিকে সার্ভ করব। এবার সিমিলারলি সেমভাবে আমি আরেকটি পিৎজা এর মধ্যে বসিয়ে দিলাম মিনিট 30-এর মতো। আপনারা পারলে মাঝে একবার চেক করে দেখবেন যে ব্রেডটা ঠিকঠাক হয়ে গেছে নাকি। আমাদের এই পিৎজাটি যথেষ্ট ভালোভাবে হয়েছে এবং এটি চিজ এবং মেয়োনিজ ছাড়া যথেষ্ট সুস্বাদু খেতে। এই হোয়াইট সস এবং রেড সস দিয়ে এই রকমভাবে পিৎজা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।